everyone, welcome back to my channel. Urban Life with Trisha Hajira's new blog. Asha kori amar bondhura je jekhane acho shobai khub bhalo acho shusto acho ami achi bindas. So ajke kono blog video bolte daily blog khawa dawa ghora phera ki korchi na korchi kichu share korbo. Ajke share korbo onno kichu. Ajke share korte cholechi ami আমার যে বারান্দাটা আছে ছোট্ট বারান্দাটা আমার আমার সবথেকে প্রিয় জায়গা যেটা তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা জানো ওখান থেকে ব্লগ শুরু করতে আমি খুব ভালোবাসি আমার খুব একটা প্রিয় জায়গা আমার ব্যালকনি যেটা আমার ঘরের সাথে লাগোয়া তা সেই ব্যালকনিটা সাজিয়েছি সাজিয়ে তোমাদের সাথে সাজানোটা শেয়ার করা হয়নি জানো তো একদম ভুলে গেছি তাই সেই ব্যালকনিটা আজকে সাজানোটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কারণ কিছু জিনিস কেনা হয়েছিল ব্যালকনিটা সাজানোর জন্য সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু সাজানোর পর কেমন লাগলো না লাগলো সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো সেই ভিডিওটাই আজকে শেয়ার করব আর ব্যালকনিটা সাজাচ্ছি কিছু জিনিস তো কেনা হয়েছে সেগুলো দিয়ে কিছু জিনিস আমার কেনা ছিল আগে থেকে আর কিছু জিনিস আছে যেগুলোর সাথে আমার পুরোনো দিনে অনেক রিলেশন জড়িয়ে আছে হয়গুলো সেইগুলো জিনিসগুলো হয়তো এখন ফেলার অবস্থায় চলে এসেছে কিন্তু সেগুলোকে ফেলতে আমার মন চাইছে না তাই কিছু কিছু জিনিস আছে লাইফে যার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে কিন্তু সেইগুলোকে কোনোদিনও ফেলা যায় না তা সেই জিনিসগুলোকে দিয়ে সাজিয়ে গুছিয়ে যতটা পেরেছি আমি আমার মতন করে আমার ব্যালকনিটা সাজিয়েছি কিন্তু লাইটের কাজটা এখনও বাকি আছে সেটা যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে দেখিয়ে দিই আমার ব্যালকনিটাকে আমি কীভাবে সাজিয়েছি বুঝলে সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো দেখা যাক এখন কিছু কিছু জিনিস আছে জীবনে অনেক স্মৃতি সেগুলোর সাথে জড়ানো থাকে ভাবতে পারো হয়তো এই ভাঙা মোড়াটাকে কালার করার কি দরকার হ্যাঁ সত্যি কিন্তু এর সাথে লাইফের আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে যার জন্য এটাকে কালার করে একটু নতুনত্ব করছি যাতে আমার ডেকোরেশনের কাজেও এটা আমার লেগে যায় তো চেয়ারটায় ওপরে পিঙ্ক কালার দিয়ে দিয়েছি এবার নিচে অরেঞ্জটা আর কি করছি কারণ দেখতে পাচ্ছ কালার আমার অনেকটাই বেঁচে গেছে তার জন্যে এই জিনিসটাকে তো আমি ফেলবো না সেটা তো আমি একদম জানি পাক্কা কিন্তু কিছু কিছু জিনিস আছে নিজের হাতে সাজানোর মজাটাই আলাদা যখন নিজের হাতে জিনিসটা পুরনো জিনিসটা সাজিয়ে উঠলে নতুন জিনিসের মতন লাগে সেই মনের শান্তিটা একটা দারুণ ব্যাপার তার জন্যই ওপরে পিঙ্ক কালার হয়ে গেছে আর নিচে একটা অরেঞ্জের প্রলেপ লাগাচ্ছি দেখা যাক চেয়ারটাকে কতটা নতুন করে তুলতে পারি ঠিক আছে আর এটাকে দিয়ে কি করব সেটা তো তোমাদের সাথে আমি শেয়ারই করব তো এই অবস্থায় অন্তত চেয়ারটা এখন হয়েছে মোড়াটা আর নিচটায় মোটামুটি রং করা হয়ে গেছে নিচটায় দেখো এরকম গ্রিন কালার করেছি এটা অ্যাকচুয়ালি আমার ব্যালকনিতে ডেকোরেশনের কাজে খুব ভালো কাজে দেবে জানো তো যেহেতু ব্যালকনিটা এই কালারটা হয়েছে যত জানোই তোমরা তো এই কালারটা নিচে দিলাম সেজে উঠেছে যতটা পেরেছি এখনো পুরোটা সাজানো হয়নি তো ওই কার্টেজগুলো যে কার্টেজগুলো কেনা হলো তাই এই মোড়াটা যেটাকে আমি কালার করছিলাম ফাইনালি তোমার দাদাভাই আমাকে ভ্যালেন্টাইন ডেতে এটা গিফট করেছিল মনে আছে তোমাদের তো এটা দিয়ে এখানে ডেকোরেশন করেছি এই ফ্লাওয়ার ভাসটা আমার ঘরে ছিল সেটাকে এখানে দিয়ে দিয়েছি আর নিচে এই কার্টেনগুলো পেতেছি আর এখানে বিন ব্যাগটা কেনা ছিল সেই বিন ব্যাগটা এখানে দেওয়া হলো আর এই কোণে এই যে চেয়ারটা দেখছো এটা অ্যামাজন থেকে অনেকদিন আগে কিনেছিলাম ডেকোরেশনের জন্য তা এটাকে ডেকোরেশন এইভাবে করেছি আর এই বোতলটা যে দেখছো এই বোতলটাকে আমি হাতে সাজালাম ডেকোরেশন করলাম এইভাবে এই বোতল কিছু ছিল ঘরে সেগুলো দিয়ে সেটা দিয়ে আর কি এইভাবে ডেকোরেশন করলাম এই কর্নারটা এরম থাকবে আর ওই জায়গাটা ফাঁকা রেখেছি ওখানে কার্টেন পাতবো না যেহেতু তিতলি যখন ইচ্ছা হয় এখানে এসে বসে আর বাদ বাকি সময় ওখানে এসে বসে তা এই রয়েছে আমার আপাতত মানে আমার ব্যালকনি সেট আপ বলবে কেমন হয়েছে আমার ব্যালকনি সেট আপটা ঠিক আছে